আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের খামার, সবগুলাই ছাগল দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের। খামারটি স্নেহের ছোট ভাই মামুন দুটি ছাগল দিয়ে শুরু করেছিলেন, মাশাআল্লাহ এখন 21টির মতো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে। মামুন এই খামারটিতে অতি যত্ন সহকারে লালন পালন করে থাকেন এবং রুটিন মাফিক পিপিআর এবং এফএমডি রোগের ভ্যাকসিন করে থাকেন। দুটি ছাগল দিয়ে মামুন খামারটি শুরু করেছিলেন, এখন মাশাআল্লাহ 21টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে এবং একটি সুন্দর পাঠাও আছে। এই পাঠা দিয়েই তিনি ছাগলের প্রজনন করে থাকেন এবং খামারটি বলতে গেলে পিপিআর মুক্ত, সে নিয়মিতই পিপিআরের ভ্যাকসিন করে থাকেন এবং কোনো সমস্যা হলে দ্রুত সম্ভব সমাধানের জন্য চেষ্টা করে থাকেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে রোগবালায় মুক্ত একটি খামার গড়েছেন মামুন। মামুন একজন তরুণ উদ্যোক্তা, 2 করি মামুনের ফার্মটি যেন একটি বিশাল বড় একটি ফার্ম গড়তে পারে এবং তার ফার্ম দেখে আরও সমাজের বেকার ছেলেরা উৎসাহিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই ছাগলই সুস্থ সবল, কোনো অসুস্থ ছাগল নেই। মামুনের যে গটিতে ছাগল রাখেন গটি একটু দূরে, নয় আমি গটা দেখাতাম, গটাও বাসস্থানটা অনেক সুন্দর। বাসস্থান যদি ভালো হয় তাহলে সর্দি কাশি ঠান্ডা থেকে মুক্ত থাকা যায়। এক কথায় মামুন অতি যত্ন সাথে খামারটি লালন পালন করেন, প্রত্যেকটি ছাগলই সুস্থ, পিপিআর মুক্ত, খুরা রোগ মুক্ত এবং একটির গায়েও কোনো চর্মরোগ নেই। সবটি ছাগল খুব সুন্দর, চকচকা, দেখতে অনেক ভালো লাগতেছে। এরকম ফার্ম দেখলে আসলে সবারই মন চায় যে একটা ফার্ম করি। যদি মনে সদিচ্ছা থাকে এবং মনোবল ভালো থাকে তাহলে এরকম সুন্দর ফার্ম করা যায়। মামুনের জন্য শুভকামনা, যেন ফার্মটি আরও বৃদ্ধি পায়।